আমার ভক্তিমতী মা বাবা আপনাদের সকলের চরণে একটু নাম নিবেদন করি। ছোটদের সমবয়সীদের শুভেচ্ছা জানিয়ে যারা এখনো এই হরিবাসরে আসেননি, দূর থেকে হরিনাম শ্রবণ করছেন, তাদেরকেও আমার শ্রদ্ধা সহ প্রণাম জানিয়ে যিনি আজকে তার বাবা মার স্মৃতির উদ্দেশ্যে অনুষ্ঠান করছেন, সেই দাদা সবাই সবার পরিচিত শ্রদ্ধেয় শুভ সাধন মহাশয়ের চরণে প্রণাম জানিয়ে, যারা এই হরিবাসরটি সুন্দর করে রচনা করেছেন তাদেরকেও শ্রদ্ধা সহ প্রণাম জানিয়ে আমার গুরুদেব শ্রদ্ধেয় বিশ্বজিৎ খাড়া মহাশয়ের স্মরণ নিয়ে তার আশীর্বাদকে মাথায় নিয়ে আজ আমি এখানে কীর্তন গান শুরু করলাম। এই কীর্তন গান করি বা ব্যাখ্যা করি বোঝাবার মতো ক্ষমতা আমার নেই, কারণ আমার সে জ্ঞান নেই, সে বলতে আমার নেই, যেটুকু আছে সবই গুরু গোবিন্দের কৃপা এবং আপনাদের চরণ ভরসা। ভগবান বলেছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়েন চ মদ ভক্তত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে বাস করি না, আমি যোগী দিকে হৃদয়ও থাকি না, কিন্তু আমার ভক্তরা যেখানে আমার নাম সংকীর্তন শ্রবণ করে এবং নাম সংকীর্তন করে কেবল আমি সেই স্থানে অবস্থান করি। তামাগো ওগো বাবা, আমি সেই রকম একটি পবিত্র দিনে পবিত্র স্থানে এই ধানগালি গ্রামে মন্দির কালীমায়ের মন্দির প্রাঙ্গণে আজ আপনাদের চরণতলে এসে দাঁড়িয়েছি। আপনারা আমাকে কৃপা করবেন আজ যেন প্রাণ ধরে এখানে হরি কথা কৃষ্ণ কথা বলতে পারি, তবে কীর্তন গানের মধ্যে ভুল ত্রুটি হবে আপনারা আপনাদের সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। আজকে আমরা একটা লীলার আস্বাদন করব, কিন্তু তার আগে যার জন্য হরিবাসর, যাকে নিয়ে হরিবাসর, তাকে একটু স্মরণ করে নেব। শুরু হলো হরি কথা, কৃষ্ণ কথা, আমার গৌর কথা। হেলো গৌর হরি লয়ে নামে রুতরি, হেলো গৌর হরি লয়ে নামে রুতরি, ভগবান কৃষ্ণচন্দ্র গোলক বৃন্দাবন থেকে গৌরহরি নাম নিয়ে জীব উদ্ধার করবার জন্য এই মাটি থেকে, কিন্তু কোথায়? পদকর্তা বললেন, এলোকে
এই এলোকে বলতে কে এলো বলা হয়নি, বলা হয়েছে এলো। এই লোক অর্থাৎ এই মর্ত লোক ভগবান কৃষ্ণচন্দ্র গোলোক বৃন্দাবন থেকে গৌর হরি নাম জীব উদ্ধার করবার জন্য এই মর্ত লোকে, কিন্তু সঙ্গে করে কি নিয়ে এলো? একটি তরি। কেন তরি নিয়ে এলো? না জীব উদ্ধার করবার জন্য তরি ছাড়া কি পার করা যায় উদ্ধার করানোর জন্য? তরি শব্দের অর্থই তো হলো যার সাহায্যে জীব বা নির্জীবকে পার বা উদ্ধার করা হয়। তা জীবকে উদ্ধার করবার জন্য তো একটা তরির প্রয়োজন, তাই কি করলেন তিনি? একটি তরি নিয়ে এলেন। তবে সে তরি কোনো কাঠের তরি নয়, কোনো লোহার তরি নয়, আবার কবিগুরুর সোনার তরিও নয়। এ তরি হলো নামের তরি। আর এই তরিতে উঠতে গেলে শুধু ইচ্ছা থাকলে সম্ভব, এই তরিতে ওঠা যায়। ভগবান নিজেই না তার তরিতে তুলে নেন, নিজের থেকে উঠতে হয় না। তাই এক পদকর্তা বলে উঠলেন, শুধুই ওঠা যাই জানি কলির যুগ নামি, শুধু ওঠা যাই জানি কলির যুগ নামি, শুধু ওঠা যাই জানি কলির যুগ নামি, কলির যুগ নাম অর্থাৎ কলি যুগের নাম আমরা সবাই জানি, কিন্তু যদি কলি যুগের নাম হয় আমরা জানি, তাহলে সত্য যুগের একটা নাম ছিল, আমরা সে নামের কথা সবাই জানি। তবু একটু স্মরণ করার জন্য আমি একটু বলছি, নারায়ণ পরাবিদা নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরামুক্তি নারায়ণ পরাগতি। তাহলে সত্য যুগের নাম ছিল এটাই। তবে হ্যাঁ, আমরা অনেক সময় বাঙালি তো কিন্তু উচ্চারণ করি অবাঙালিদের মতো, যেমন নারায়ণ পরাবেদা নারায়ণ পরাক্ষরা আমরা অনেকে বলি নারায়ণ পরাবেদা নারায়ণ পরাক্ষরা। কেন আমরা বাঙালি হয়ে কেন পরাক্ষরা বলবো? আমরা কি পরীক্ষাকে পরীক্ষা বলি? তাহলে আমাদের বাঙালি উচ্চারণ আছে, তাই আমাদের সে উচ্চারণ করতে হবে। তাহলে সত্যযুগের নাম হলো নারায়ণ পরাবেদা নারায়ণ পরাক্ষরা। অনেকে আমরা পদ্ম বলি, কিন্তু বাংলায় কি পদ্ম আমরা কেউ বলে থাকি? অবাঙালিরা বলে, আমরা পদ্ম বলি। মহাত্মা গান্ধী বলে, কিন্তু সেটাও তো মহাত্মা গান্ধী আমরা বাঙালিরা বলি না, আমরা বলি মহাত্মা গান্ধী। তাহলে আমরা পরাক্ষরা বলবো না পরাক্ষরা বলবো। ত্রেতা যুগে একটা নাম ছিল, সে নামের কথাও আমরা জানি, কি নাম সেটা? রাম নারায়ণানন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসরে হরি বৈকুণ্ঠ বামন। এখানেও একটা কথা আমরা জেনে নি, আমরা বলি রাম নারায়ণানন্ত বলি না অনন্ত, রাম নারায়ণ অনন্ত একসঙ্গে বললে রাম নারায়ণানন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন। দ্বাপর যুগের নাম ছিল, সে নামটা কি?
না হরি মুরারি মধু কৈটব হারি। আমরা অনেক সময় হারে না বলে ভারে, তাহলে কি হরে মুরারে মধু কৈটব হারে, মানে মধু কৈটবকে পরাজিত করেছিল, পরাভূত করেছিল, হারিয়ে দিয়েছিল, সেই কারণে মধু কৈটব হারে গোপাল গোবিন্দ মুকুন্দ শোভ। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়ং জগদীশ্বর। দ্বাপর যুগের নাম আর কলি যুগের নাম আমরা সবাই জানি, একসঙ্গে করবো আমরা সবাই। তাহলে আমরা সবাই মিলে কিন্তু করবো কলি যুগের আমাদের মুক্তির আমাদের উদ্ধার। কারক যে নাম উদ্ধার, আমরা পাবার নাম, আমরা উদ্ধার কিভাবে পাবো, মুক্তি পাবো, তার নাম সবাই মিলে করব। গাইতে হবে হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে। এবার সবাই একসঙ্গে গাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বল হরে কৃষ্ণ না বল হরে কৃষ্ণ রাম 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 হরি বল তারক ব্রহ্ম নাম। কিন্তু মেয়েটি সেদিন আমাকে জিজ্ঞেস করে বলল, বলে এটার নাম কি, দাঁড়িয়ে বলছে তা দেখে তো খুব বয়সটা কম। আমি বলি কোন ক্লাসে পড়ো, বলে আমি সেভেনে পড়ো। আমি বলি তুমি সেভেনে পড়ো তো আমাকে জিজ্ঞেস করছো এটা কি নাম, সবাই জানে যে আসলে যে নাম শুনলে বা করলে আমরা উদ্ধার পাই তাকেই তো তারক নাম বলা হয়, তারণকারী নাম বলা হয়, আর যিনি উদ্ধার করেন তাকে তারক বলা হয়। আর ব্রহ্ম শব্দের অর্থ পরমেশ্বর, তাহলে পরমেশ্বর কৃষ্ণের নাম করে আমরা উদ্ধার পাই, সেই জন্য তারক ব্রহ্ম নাম বলে।
বলার সঙ্গে সঙ্গে বলে না না তারক ব্রহ্ম নাম সবাই জানে, এটাকে সচরাচর কি বলা হয়? মুশকিলে পড়লাম যে আবার কি বলা হয়, কি বলা হয়? হরিনাম, হরিনাম। আমি তো সহজ করে সবাই জানো বলে আমি তো ঘাবড়ে গেছি। আমি বলি হরিনাম বলে, বলে হ্যাঁ ঠিক বলেছে। ওই সেভেনে পড়া মেয়েটি আমাকে বলছে ঠিক বলেছো, কিন্তু এটা তো হরিনাম সবাই বলে, কিন্তু প্রশ্নটা হলো তোমার এই হরিনামে হরি ছাড়া তো সব নাম আছে। আমি বললাম কেন? বলে আটটা হরে আছে, চারটে রাম আছে, চারটে কৃষ্ণ আছে, কিন্তু হরিনাম তো নেই, হরির নাম নেই। আমি বলি হ্যাঁ সত্যি তো, আটটা হরে আছে, চারটে কৃষ্ণ আছে, চারটে রাম আছে, হরির নাম তো এখানে নেই, হরের নাম আছে, তাহলে কি হরি অন্য কেউ? মেয়েটা সঙ্গে সঙ্গে বলছে বলে আটটা হরের নাম বলবো, বলেই বলে আটটা হরে হলো চন্দ্রাবলী, রাধারানী, সুভাসিনী, সিংহাসন, সুদর্শন, শেষনাগ, সাবিত্রী, রেবতী। আমি বলি বলে বাবা বাচ্চাটা আবার সব জানে, আটটা হরির নাম জানে, বলে চারটে কৃষ্ণের নাম বলবো, বলেই বলে গোবিন্দ, বাসুদেব, জগন্নাথ, বলভদ্র, বলে রাম চারটের নাম বলবো, বলেই বলে জানি তাই। বলে চারটে রামের নাম বলবো, বলেই কর গুনে বলছে, বলে রাধা, লক্ষ্মী, সরস্বতী আর সুভদ্রা, কিন্তু এতে তো হরির নাম নেই, তাহলে হরি নাম বলবো কেমন করে? আমি তো অবাক হয়ে গেছি, সত্যি এতদিন তো ভাবিনি হরি নাম করা হচ্ছে, সবাই আমরা হরি নাম বলি, কিন্তু হরি নামে যে হরি কথাটা নেই, হরে আটটা আছে, চারটে রাম আছে, চারটে কৃষ্ণ আছে, আমার জানা হয়নি। আমার মেয়ের মতো সেভেনে পড়া মেয়েটি, আমি বললাম বোন তুমি এক কাজ করো, আমি যখন তোমাদের এখানে আবার আসবো তখন তোমাকে উত্তরটা দেবো, আমি সত্যি জানি, স্বীকার করলাম। তারপরে ওই হাওড়া জেলার 58 গেট আছে না, একটা বাজার আছে, ওখানে ব্রজগোপাল বলে একটি ছেলে আমার সঙ্গে পড়তো, সে এখন বৈষ্ণব হয়েছে, বৈষ্ণব ধর্ম টর্ম মানে এবং বৈষ্ণবীয় গ্রন্থ রাখে। তা তাকে গিয়ে বললাম, বলে ব্রজগোপাল একটা কাজ করো না, হরি নামের ব্যাখ্যাটা না আমি বলতে পারিনি, হ্যাঁ হরি নামে হরি নেই সে প্রশ্নটা করেছে কিন্তু উত্তর দিতে পারিনি, বলে ও আছে, বলে তিনটে বই একই রকম দেখতে, একেবারে একই রকম, দেখলে মনে হবে যে এক রকমই বই, না তিনটে আলাদা আলাদা বই দিল। প্রথম বইটাতে দেখা গেল যেখান থেকে প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে মায়া লাইব্রেরি, আর তাতে ওই যে মেয়েটি বলেছে আটটা হরে, চারটে রাম, চারটে কৃষ্ণ, যে কথাগুলো বলেছে না সব একই রকম। দেখে ভাবলাম এ তো বলেই দিয়েছে, আর আমি এটা পড়ে কি করব। পরের বইটা দেখলাম, প্রথম বইটার নাম ছিল কৃষ্ণ তত্ত্ব রসামৃত জ্ঞানমঞ্জুরি, তার পরেরটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ তত্ত্ব রসামৃত জ্ঞানমঞ্জুরি, কিন্তু যেখান থেকে প্রকাশ পেয়েছে তার নামটা আলাদা। আমরা সবাই জানি পাঁজি তো পড়ি, বেনী মাধব শীল প্রকাশ করেছে, তা তাতে দেখলাম বলে না চারটে কৃষ্ণ নয় একটা কৃষ্ণ, চারটে রাম নয় একটা রাম। আমি বললাম তাহলে পেয়েছি বোধ হয়, বলে দেখলাম যে রাম তাহলে একটাই, কে রাম? দেখি একটা শ্লোক আছে, সেই শ্লোকটাই বলা রয়েছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। কৃষ্ণই একমাত্র ঈশ্বর, যার বাংলা অর্থ, যার বিগ্রহ সবচেয়ে সবসময় আনন্দ দান করে, যিনি অনাদি, অনাদি মানে নয় আদি, বিষ্ণুকে বলা হয় অনাদিরও আদি, তার মানে বিষ্ণুরও আগে একজন ছিলেন, তিনি এই বিশ্বকে সৃষ্টি করেছেন, জগৎ পালক তিনি, এবং সর্বকারণের কারণম মানে সর্বকারণের কারণ তিনি, সর্বকারণের প্রথম কারণ সেই কৃষ্ণের কথা বলছে। তাহলে একটাই কৃষ্ণ, সে কৃষ্ণ আবার কবে?
না বিষ্ণুরও আগে তিনি আছেন। আমাকে হঠাৎ করে একজন বলছে ওই সময়, বলে হ্যাঁ গো যদি কৃষ্ণই থাকে সেই কৃষ্ণ তাহলে দাপরে যে বৃন্দাবন লীলা করেছে কৃষ্ণ সে কৃষ্ণ, মা গো এ কৃষ্ণকে আর সে কৃষ্ণকে দুটো তো সমস্যা তৈরি হলো, যে অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম সেই কৃষ্ণ যা বিষ্ণুরও আগে এসেছেন তিনিই জগৎপালক, তাহলে এই বৃন্দাবনে কৃষ্ণ কি জানার ইচ্ছে হয়? এবার একটুখানি বলি এই জানার জন্য, এই অনাদির আদি গোবিন্দ যিনি বিষ্ণুরও আগে তিনি দুটো লীলা করেছেন, একটা হচ্ছে নিরাকার রূপে অনন্ত যুগের লীলা করেছেন, নিরাকার রূপে মানে তাকে দেখা যায় না। আমরা সচরাচর একটা উদাহরণ দিলেই দিয়ে থাকি, উদাহরণ দিলেই বুঝতে পারবেন কিরকম না, আমরা যখন যাত্রা করি নাটক করি তখন কি সবাইকে দেখিয়ে করি? একটা আলাদা জায়গায় করা হয় তারপরে মঞ্চস্থ করা হয়, তখন কিন্তু সাকার সবাইকে দেখানো হয়। এই অনাদির আদি গোবিন্দ ইনি কিন্তু নিরাকার হয়ে লীলা করে যাচ্ছেন এখনো, কোথায় করছেন না গোলোকে করছেন, তার স্থান কোথায়? গোলোক বৃন্দাবন শাস্ত্র বলছে। তাহলে গোলোকে যখন করছেন তখন কিন্তু তিনি সাকার হয়ে করছেন, আর তার লীলা কিন্তু এখনো হয়ে যাচ্ছে। বলে না যে বৃন্দাবনে এখনো কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, তাহলে এই কৃষ্ণের কথা বলা হয়েছে, এই অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ এই কৃষ্ণের কথা। তাহলে এই কৃষ্ণ কি করছেন? আকারে আসছেন, প্রকাশ পাচ্ছেন, অর্থাৎ মঞ্চ করছেন, কোথায়? প্রথম বৈকুণ্ঠে এসে, এটা অবতার লীলা অর্থাৎ সাকার লীলা। এই প্রথম অবতার হচ্ছেন শ্রী বিষ্ণু, যিনি ক্ষীরোদ সাগরের তীরে, নার মানে জল আর অয়ন মানে যিনি বাস করেন, তাহলে জলে বাস করছেন কে? না শ্রী বিষ্ণু, তাই তার নাম নারায়ণ। আমরা শ্রী বিষ্ণু নারায়ণ বলি না? আর সত্য যুগে এই লীলা করেছেন শ্রী বিষ্ণু, সেই কারণে আমরা বলি সত্যের নারায়ণ, সত্যের শ্রী বিষ্ণু নারায়ণ বলি সত্য যুগে। তাহলে এই কৃষ্ণ বৈকুণ্ঠে এলেন নারায়ণ বা শ্রী বিষ্ণু রূপে, সাকার হলেন পরের যুগে, চারটে যুগে। প্রথম যুগে সত্য যুগে কি তিনি নারায়ণ হয়েছেন বা শ্রী বিষ্ণু হয়েছেন, ত্রেতা যুগে এই কৃষ্ণ অনাদির আদি কৃষ্ণ রাম হয়ে এলেন, এর ব্যাখ্যা পরে বলছি পরে করব। রাম হয়ে এলেন কবে? না ত্রেতা যুগে। কোথায় এলেন? অযোধ্যায়, অযোধ্যা লীলা করলেন। দ্বাপর যুগে ওই অনাদির আদি কৃষ্ণ তিনি নিজের নামেই, সেই কৃষ্ণ নামেই চলে এলেন বৃন্দাবনী লীলা করতে। তাহলে কোন কৃষ্ণ? আর কি সমস্যা আছে? আর কলি যুগে এই কৃষ্ণ অনাদির আদি কৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে কলি যুগে এলেন, কোথায় লীলা করবার জন্য? নবদ্বীপে। তাহলে কোন কৃষ্ণ? আর নিশ্চয়ই বুঝতে আমাদের বাকি রইল না, তার সেই অনাদির আদি কৃষ্ণ তিনি কিন্তু দ্বাপর যুগে এসেছিলেন। তাহলে ঈশ্বর ও পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম, আমরা বুঝতে পারলাম। তাহলে রাম একজন গ্রন্থে বলা রয়েছে, রাম কে না সেখানেও একটা শ্লোক দেয়া রয়েছে, শ্লোকটা হলো রাধিকার সঙ্গে সদা করয়ে রমণ, তার নাম রাম হয় কহি হে কারণ। এবারে পরিষ্কার মাগো ও বাবা মা, রাধিকার সঙ্গে সদা করয়ে রমণ, রমণ মানে আনন্দ। তাহলে কে আনন্দে থাকেন? রাধিকার সঙ্গে কৃষ্ণ। তাহলে কোন কৃষ্ণ? এই রামই কৃষ্ণ রূপে এসেছেন ত্রেতা যুগে অযোধ্যা লীলা করবার জন্য। তাহলে আমরা পেয়ে গেলাম, কিন্তু হরের কোনো কথা বলা নেই। হরে কি?
আবার সেই গ্রন্থ দিয়েছিল তিনটে দোষ, আরেকটা গ্রন্থ খুঁজতে শুরু করলাম, সেটা একই রকমই দেখতে বলেছি, শুধু একটুখানি তফাৎ। কৃষ্ণ তত্ত্ব রসামৃত ছিল, রসামৃত জ্ঞানমঞ্জুরি, সেটা শ্রী শ্রী কৃষ্ণ তত্ত্ব রসামৃত জ্ঞানমঞ্জুরি। আর কে প্রকাশ করেছে? যেখান থেকে প্রকাশ পেয়েছে তার নাম হচ্ছে রাজেন্দ্র লাইন। সেখানে হরের কথা বলছে যে হরে আসলে রাধিকার নাম, রাধারানীর নাম। একটা শ্লোক দেওয়া রয়েছে, সেই শ্লোকটা হলো কৃষ্ণ মন হরে যেই আল্লাদ রূপিণী, হরে শব্দে হয় সেই রাধা ঠাকুরান। তাহলে কৃষ্ণ মন হরে যেই, হরে মানে হরণ করা, কৃষ্ণ মন যে হরণ করে তার নাম আল্লাদ রূপিণী, রাধারানীর নাম। হরে শব্দে হয় সেই রাধা ঠাকুরানী, সুতরাং রাধারানী। এই পর্যন্ত ঠিক ছিল। আমি ভাবনা জাগে আমি মেয়েটিকে বলতে পারবো যে এবারে আমি জেনে গেছি যে আসলে হরে মানে রাধারানী যদি হয় তাহলে যে কৃষ্ণ সেই তো হরে। কারণ বাম অঙ্গ থেকে ওই গোলকে যখন ছিলেন তিনি সচ্চিদানন্দ হওয়ার জন্যে, আনন্দ পাবার জন্যে নিজের বাম অঙ্গ থেকে একজনকে সৃষ্টি করলেন, তার নাম হলো রাধা। তাহলে যেই রাধা সেই কৃষ্ণ। এখন আনন্দ পেতে গেলে একটা ভালো পূজোর সময় শাড়ি কেনা হলো, মা বাবা ভালো জামা কেনা হলো, ঘরে রেখে দিলে ভালো লাগবে, আনন্দ পাওয়া যাবে, যতক্ষণ না আর পাঁচজনকে দেখানো হচ্ছে ততক্ষণ আনন্দ খুঁজে পাওয়া যায়। তাহলে ভগবানও আনন্দ পাওয়ার জন্যে তার শরীর থেকে একজনকে সৃষ্টি করলো যার নাম রাধারানী, তাকেই হরে বলা হচ্ছে। যাক মিটে গেল, যেই কৃষ্ণ সেই হরে, সুতরাং কৃষ্ণ নামই। ঠিক এমনই সময় একটা গ্রন্থ আমার হাতে এলো, সেই গ্রন্থটির নাম হলো নাম চিন্তামণি গ্রন্থ, নাম চিন্তামণি। তাতে দেখা গেল যে হরে আসলে রাধারানী নয়, হরে একটা সম্বোধন পদ মাত্র। সম্বোধন পদ কাকে বলে? আমার দাদার নাম অশোক। তাহলে এই দাদাকে যখন আমি ডাকবো তখন আমি কি বলবো? যে ওহে অশোকবাবু শুনছেন, বলবো তো। তাহলে এই যে ওহে ব্যবহার হলো অশোকের নামে রাগে, এটাই হলো সম্বোধন পদ। ওহে অশোক পুরোটাকেই সম্বোধন পদ বলে। আবার যখন ওই ভাইটিকে আমি ডাকবো, ওর নাম তন্ময়, আমি যদি বলি এই তন্ময় শুনছিস, তাহলে এই তন্ময় এটা হচ্ছে সম্বোধন পদ। কিন্তু ভগবানকে ডাকতে গেলে ওহে নয় বা এই নয়, শুধু হে ব্যবহার করা হয়। তাহলে হে কৃষ্ণই হলো সম্বোধন পদ। তাহলে হরি, এই যে হরে আমরা পেয়েছি আটটা হরে, তাহলে এক কথায় এর অর্থ দাঁড়াচ্ছে হে হরি। তাহলে হরে শব্দের অর্থ আমরা পেয়ে গেলাম হে হরি। তাহলে আপনারা বলবেন রাম কৃষ্ণ যে লেখা রয়েছে, হ্যাঁ ওটাও সম্বোধন পদ। কেন পদ? আমরা সবাই জানি 7-8 এখন সংস্কৃত পড়ানো হয়, বিসর্গ রয়েছে, বিসর্গ থাকলে দেখুন নামের পরে বিসর্গ থাকলে সম্বোধন পদ, রাম বলে বিসর্গ নেই, আছে তো? তাহলে হে রাম, কৃষ্ণ পরে বিসর্গ রয়েছে, দুটো শূন্য আছে, তাহলে কি হে কৃষ্ণ, আর হরে মানে হে হরি। তাহলে একজনের তিনটে নাম পেয়ে গেলাম, হে হরি, হে কৃষ্ণ, হে রাম, তাহলে একজনেরই নাম। মা বুঝতে অসুবিধা হচ্ছে আমরা কৃষ্ণ নাম কেন করছি? তাহলে একজনের নাম করছি, কৃষ্ণের নাম করছি। এবারে আর একটা সমস্যা পড়লাম, বলে হরে কৃষ্ণ রাম তো ব্যাপারটা বুঝলাম, কিন্তু এতবার ঘুরিয়ে ফিরিয়ে বলা হচ্ছে কেন? একবার বললেই তো হতো, একবার একবার করে হরে কৃষ্ণ রাম বললেই মিটে যেত। তাহলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, এত বড় কেন নাম? ছোট নাম হলেই তো মিটে যেত, ভগবানে কৃপা পাওয়া যেত। কলিযুগের নাম চৈতন্য, শ্রী চৈতন্য আমাদের গৌরহরি, যে নামটা নিয়ে এলেন এত বড় কেন? তাহলে কি অপ্রয়োজনীয়? প্রয়োজন ছিল না? বোঝা গেল না প্রয়োজন ছিল। বইটাতে একটা গল্প রয়েছে, সেই গল্পটা আপনাদের মতো করে আমার, আমি যতটুকু বুঝিয়েছি সেই রকম ভাবে আপনাদের কাছে নিবেদন করছি, কেন এত বড় নাম বুঝতে পারবেন। এখন তো গ্রামে শহরে সব জায়গায় ট্যুরিস্ট বাস বেড়াতে নিয়ে যান, আমরা গ্রামে যখন একটা বড় বাস ঢুক আসি আমাদের বলে যে বেড়াতে যাওয়া হবে, অনেক দূর যাওয়া হবে, তখন আমরা কিছু পয়সা দিয়ে সেই বাস বুকিং করি।
তা সেই রকম ভাবে টুরিস্ট বাসে চড়ে এমন একটা জায়গায় গেলাম সেখানে বাঙালিরা বাস করে না। মাগো বুঝতে পারছেন, এমন একটা জায়গায় বেড়াতে গেলাম ওই বাসে করে, বড় বাসে করে, সেখানে গিয়ে দেখলাম যে কেউ বাঙালি নেই, সব অবাঙালি। তবে মন্দিরগুলো খুব সুন্দর সুন্দর। এখন মন্দিরগুলোই গিয়ে দেখছি, বাহ 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 কি সুন্দর মন্দির, আর সব কি সব লেখা আছে একটু বোঝার চেষ্টা করছি। আমরা অনেক একসঙ্গে বেড়াতে গেছি, কিন্তু সমস্যাটা হচ্ছে যে হরিনাম করি একটু তত্ত্বটত্ত্ব জানার ইচ্ছে হচ্ছে, সময়টা চলে যাচ্ছে। ঠিক ঠিক সেই সময় যারা আমার সঙ্গে এসেছিল তারা তাদের মন্দির দেখে চলে গেছে। আমি বুঝতে পারিনি যে কখন চলে গেছে। যখন আমি ফিরছি, বাস যেখানে দাঁড়িয়েছিল সেখানে গেছি, সেখানকার লোকজন বলছে, বলে একটু আগেই তো বাসটা ছেড়ে চলে গেছে, বলে তবে কার জন্য যেন অপেক্ষা করছিল। আমি বুঝতে পারলাম হতভাগা আমার জন্যই অপেক্ষা করছিল, এতক্ষণ দেরি দেখে আমাকে ফেলে রেখে চলে গেছে। এবার যাবো কি করে, অনেক দূরে তো এসে গেছি। এখন রাস্তাঘাটে পুলিশ টুলিশ থাকে, তাদেরকে জিজ্ঞেস করলাম আমার ভুল ভাল হিন্দি ভাষায়, তা তারা বুঝে নিল যে কলকাতার ছেলে। আমাকে বলে, বলে কলকাতা একটা বাস যাবে, তাদের ভাষায় বললো, তবে সামনে রবিবারে, আজকে রবিবার, সামনে রবিবারে এখান থেকে কলকাতায় বাস যাবে, আর তারপর বাড়ি যাব, এক সপ্তাহ থাকতে হবে। কি হবে, একটা ঘর ভাড়া করলাম, যতটুকু পয়সা ছিল ঘর ভাড়া করে সেখানে থাকতে লাগলাম। কিন্তু তিন চার দিন পরে ভাবছি যে কার সঙ্গে কথা বলতে পারছি না, আমার কথা কেউ বোঝে না, আর ওরাও আমার ভাষা বোঝে না, কি হবে না, কেমন করে থাকবো এখানে। যদি একটা বাঙালি থাকতো দুটো কথা বলে সময়টা কাটাতাম। তা যখন সময় কাটছে না, বলি বাজার থেকে ঘুরে আসি, তিন দিন হয়ে গেছে, বাজারের দিকে গিয়ে দেখি আমাদের পাড়ারই একটি ছেলে, যে ছেলেটার সঙ্গে একসঙ্গে ছোটবেলায় খেলতাম, সেই ছেলেটা চাকরি পেয়ে চলে এসেছে শুনেছি অনেক দূরে, কিন্তু এখানে যে এসেছে আমি বুঝতে পারিনি। আমি নিশ্চিত হয়েছি সেই ছেলেটা, তার নাম আমি জানি, দূর থেকে তার একটা নামে ডাকলাম। সে ভাবলো যে আরে এই নামে তো আরো কেউ থাকতে পারে, তখন সে চলে যাবে। যদি দ্বিতীয় নাম জানা থাকে, তাহলে যদি দ্বিতীয় নামটা ধরে আবার ডাকি, সে একটু থমকে দাঁড়াবে, ভাববে নিশ্চয়ই আমাকে চেনে। আবার যদি তৃতীয় নাম জানা থাকে, ছোটবেলাকার নাম জানা থাকে, তাহলে অবশ্যই সে ভাববে যে তিনটে নাম এখানের কারো একজনের হতে পারে না, তাহলে আমাকেই ডাকছে। সে ঘুরে দাঁড়াবে, এবং যখন বারবারে ডাকা হবে, ঘুরিয়ে ফিরিয়ে সেই তিনটে নামে ডাকা হবে, তখন সে নিশ্চিত হবে যে আমি ছাড়া আর কেউ নয়, নিশ্চয়ই বিপদে পড়েছে, সেই জন্য এমন ভাবে ডাকছে, তাহলে তার কাছে যেতে হবে। সে তখন আসবে কাছে, এলে আমার দুঃখের কথা তাকে জানাবো, সে চেষ্টা করবে নিশ্চয়ই আমাকে কলকাতায় পাঠাবো, তাহলে সেও বিপদ দূর করতে পারে। আর আমরা ভগবানকে যদি এই তিনটে নামে বারবার ঘুরিয়ে ফিরিয়ে ডাকি, তিনি যত দূরই থাকুন না কেন, আমাদের থেকে যতই দূরে তিনি থাক না কেন, তিনি কিন্তু আসবেনই, এসে আমাদের বিপদ মুক্ত করবেন। তাই এত বড় নাম ঘুরিয়ে ফিরিয়ে বলা হয় তিনটে নামে। তাহলে এবার আমরা কিভাবে ডাকতে হয়, এই অর্থ তিনটে নামের অর্থ কি, সেইভাবে গান গাইছি। আর আপনারা শুধু হরে কৃষ্ণ নামটা তো একটু আগেই গিয়েছে, সেই নামটা করুন মুখে, দেখবেন মিলে যাবে। হে হরি, হে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হে হরি, হে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হে হরি, হে হরি, হরে হরি, হে হরি, হে রাম, হরে রাম, হে হরি, হে রাম, হরে রাম, হে রাম, হে রাম, রাম রাম, হে হরি, হে হরি, হরি হরি, হে হরি, হে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হে হরি, হে হরে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, কৃষ্ণ, হে হরি, হে হরি, হে হরি, হে রাম, হে হরি, হরে রাম, হে রাম, হে রাম, রাম রাম, হে হরি, হে হরি, হে হরি, হে কৃষ্ণ, হে হরি, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে হরি, হে হরি, হে হরি, হে রাম, হে হরি, হে রাম, হে রাম, হে রাম, হে হরি, হে হরি, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ,
হে হরি হে রাম হে হরি হে রাম হে হরি হে রাম হে রাম হে রাম হে রাম হে হরি হে হরি এবার একটা লীলায় আসা যাক। দাদা হরে কৃষ্ণ কেন এত বড় নাম এবারে বুঝতে পেরেছি। তাহলে এবারে আমরা একটা লীলা আসাদন মা কখন বিরক্ত হয় আগো? সন্তান যখন বিরক্ত করে মাও বিরক্ত হয়ে যায়। মা তো বিরক্ত হওয়ার কথা নয়, ধৈর্যতা না আছেন, কিন্তু তিনিও বিরক্ত হন। কখন না যখন ছোট ছেলেটি মাকে বলে, ও মা আমার স্কুলের ব্যাগ দাও, আমার সময় হয়ে গেছে, আমাকে খেতে দাও, আমার বৃষ্টি পড়ছে ছাতাটা দাও, ও মা আমার সেই খেলনাটা যেটা তোমার কাছে রেখেছিলাম দাও, মা রেখে যাবে না? বলে ওরে মা দুর্গা কি আমাকে দশা দিয়েছে নাকি যে দশাতে তোরা চাই এত চাইছিস তোদের দিয়ে দেবো? একটা জিনিস চাইতে হয়, বল কি দরকার? তাহলে ভগবানকে চাইতে গেলে না একটা জিনিস চাইতে হয়। আমরা যদি সবকিছু চেয়ে বসি ভগবানও বিরক্ত হন, ভগবান ফিরে যান, সেই ভক্তকে কিছু না দেয়। কর্ণকে আমরা জানি মহাভারতের কর্ণ, সে কিন্তু জানতো এই ব্যাপারটা যে একসঙ্গে সবকিছু চাওয়া যায় না, চাইলে একটা জিনিসই চাইতে হয়। তাই সেদিন ভগবান কৃষ্ণকে বলল, প্রভু, ভগবান বললেন বলো, বলে প্রভু, বলে বলো তুমি কি চাও? বলে প্রভু আমি না বীর হতে চাই। বলে ও তুই বীর হতে চাস? আরে বীর মানে যার গায়ের জোর আছে, তোকে কি গায়ের জোর দেব? তবে গায়ের জোর নয়, বীর মানে শ্রেষ্ঠ। যেমন ধর্মবীর কাকে বলে? ধর্মের জন্য কি গায়ের জোর দরকার? তাহলে ধর্মবীর মানে ধর্মের দিক থেকে যে শ্রেষ্ঠ তাকে ধর্মবীর, কর্মবীর যে কর্মে শ্রেষ্ঠ তাকে কর্মবীর বলে। তাহলে বীর মানে শ্রেষ্ঠ, বীর মানে ক্ষমতাশালী, বীর মানে তাহলে কি দাঁড়ালো? যে কোন দিক থেকে যদি শ্রেষ্ঠত্ব লাভ করে তখন তাকে বীর বলা হয়। যুদ্ধবিদ্যায় যে পারদর্শী, যে শ্রেষ্ঠ তাকে তো রণবীর বলে। বলে তুই কোন বীর হতে চাস? তখন কর্ণ হাত দুটো জোড়ো করে বলে, বলে প্রভু গো সবাই শুধু তোমার কাছ থেকে চায়, কিন্তু আমি না তোমার কাছ থেকে চাইব না। আমি না জগৎ সংসারের মানুষকে দিয়ে যাব যে যা চাইবে তাই। বলে হো হো তুই বীর বলতে দানি শ্রেষ্ঠ হতে চাস? হ্যাঁ দানবীর হতে চাস? বলে হ্যাঁ প্রভু। বলে ঠিক আছে, বলে তাহলে প্রভু মনে থাকবে তো? তা যাবার সময় প্রভু আমার মা কুন্তিকে, সেদিন আমি যে কথা বলেছিলাম যখন মা কুন্তি পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করবার জন্য এসেছিল, সেদিন মাকে ফিরিয়ে দিয়েছিলাম, যে কথাগুলো শুধু বলেছিলাম, প্রভু আজ তোমার চরণে নিবেদন করছি, শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মুরে, জয় লোভে যশ লোভে রাজ্য লোভে ওই বীরের সদগতি হতে ভ্রষ্ট নাই হই। তামাগো ওগো বাবা, আজকের কিন্তু এমন একটা লীলা সাধন করব, সেই কর্ণের লীলা। সেই লীলায় দেখব ভগবান শুধু দানবীর আশীর্বাদ দিয়েই ক্ষান্ত হননি, তিনি নিজে ব্রাহ্মণের ছদ্মবেশে কেমন ভাবে দান চাইলেন, সেই দান কর্ণ কেমন ভাবে দিয়ে দানবীর হলো, আজকে আমরা সেই লীলাই জানবো। তাই আজকের লীলার নাম হলো দানবীর কর্ণ। দানবীর কর্ণ
দানবীর করে না অহংকার করো না অর্জুন, তুমি যদি অহংকার করো তাহলে এই জগৎ সংসারের প্রতিটি মানুষই যে অহংকার করবে অর্জুন। আর তুমি অহংকার করে যে অপরাধ করছো সেই অপরাধের ভাগও কিন্তু কেউ নেবে না অর্জুন। মনে করো অর্জুন, সেই দিনের কথা, প্রথম জীবনে বাল্মীকি ছিলেন দস্যু, নাম ছিল তার রত্নাকর। আর দস্যু বৃত্তি করে তিনি সংসার নির্বাহ করতেন, পিতা মাতা স্ত্রী সন্তানের মুখে অন্ন তুলে দিতেন ওই দস্যু বৃত্তির অর্থ দিয়ে। কিন্তু যেদিন জানতে পারলেন দস্যু বৃত্তি করে তিনি মহাপাপ করছেন আর সেই পাপের ভাগ সংসারের কেউ নেবে না, সেদিনই তিনি সংসারে ফিরে এসেছিলেন। সংসারের প্রত্যেকটি মানুষকে জিজ্ঞেস করেছিলেন তার সেই পাপের ভাগ সংসারের কেউ নেবে, কেউ নিল না, সবাই কর্তব্যের দোহাই দিয়ে এড়িয়ে গেল। তাই বলি অর্জুন, আপন আপন ভাবে ছো যাবে সে তো আপন নয়, পথে আপন আপন ভাবে ছো যাবে সে তো আপন নয়, দুদিনে আপন আপন ভাবে ছো যাবে সে তো আপন নয়, দুদিনে রে আশা যাওয়া পথে পরিচয়, আপন আপন ভাবে ছো যাবে সে তো আপন নয়, দুদিনে রে আশা যাওয়া পথে পরিচয়।